हेलो फ्रेंड्स, आमी डॉक्टर रंजना मित्र। आमार यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानाच्छी। दुर्गापूजो हो गेलो, एबार आसछे कालीपूजो। कालीपूजो मानेई हलो सेखाने आलो जालानो, प्रदीप जालानो, बाजी पोड़ानो। एई आलो जालानो प्रदीप जालानोर कथा माथाय आसतेई आमार एकटा सतर्क बार्तार कथा मने एलो। ताई जोन्नो आजकेर एई भिडियो एखाने आमी आलोचना करब जे किभाबे जदि आगुनेर साथे কাছাকাছি যাওয়ার জন্য কোনো বিপদ ঘটে তাহলে পরে কি করে তোমরা তাকে সামলে নেবে, সেই সম্বন্ধে কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে তোমাদেরকে দীপাবলির শুভেচ্ছা জানাই। দীপাবলি মানে হলো আলোর রোশনাই, আলো নিয়ে খেলা। সেখানে কেউ প্রদীপ জ্বালাবে, কেউ মোমবাতি জ্বালাবে, কেউ বাজি পোড়াবে, সবাই আনন্দ করবে। আগুনের কাছাকাছি যাওয়া তো, তাই কিন্তু মাথা ঠান্ডা রাখবে, কখনোই তাড়াহুড়ো করবে না। আর যদি কোনো বিপদ ঘটে যায় তাকে কিন্তু খুব ধীরস্থিরভাবে মাথা ঠান্ডা রেখে সামলে নিতে হবে। প্রথমেই বলছি, আমি চাই মানে ভগবানের কাছে প্রার্থনা করি কারোর যেন কোনো রকম বিপদ না হয়। কিন্তু যদি হঠাৎ করে কোনো বিপদ চলে আসে তাকে তো সামলে নিতে হবে, তাই জন্য অবশ্যই আমার এই সতর্ক বার্তাগুলো মাথায় রেখো। দেখবে ঠিক তোমরা তাড়াতাড়ি সেই বিপদের হাত থেকে বেরিয়ে আসবে। যদি কোনো কারণে বড় হোক ছোট হোক কারোর যদি পুড়ে যায় বা ঝলসে যায় জায়গাটা, অবশ্যই প্রথমেই মাথায় রাখবে সেই আক্রান্ত স্থানের ওপর জল ঢেলে দিতে হবে। ফ্রিজের জল হলে খুব ভালো হয়, ঠান্ডা জল, বা বরফ জল হয় সে বরফ যদি দিতে পারো সেটাও ভালো। কিন্তু যদি না কিছু পাওয়া যায়, বরফ জল বা ঠান্ডা জল যদি না থাকে বাড়িতে, তো এমনি সাধারণ যে কলের জল আছে সেই কলের জলে কল খুলে সেই আক্রান্ত স্থানটাকে কলের তলায় ধরে রাখবে। যতক্ষণ পর্যন্ত আক্রান্ত স্থানের জ্বালা না কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে কলের তলায় ধরে রাখতে হবে, বা যদি বরফ দাও তাহলে ততক্ষণ পর্যন্ত বরফটাকে ঘষতে হবে। যখন জ্বালা কমে যাবে তারপর তাকে শুকনো করে মুছে ক্যান্থারিস মাদার টিঞ্চার তুলোই করে সেই জায়গা আক্রান্ত স্থানটাকে লাগিয়ে দেবে। আর ক্যান্থারিস 30 পোটেন্সি এক ফোঁটা করে 2-3 ঘন্টা অন্তর অন্তর খেতে দেবে। যখন দেখবে জ্বালা কমে গেছে বা ফোসকা পড়েনি, বা ফোসকা পড়লেও সেটা মানে যদি যতক্ষণ না তার সমস্যা মিটে গেছে তারপরে ওষুধ খাওয়া বন্ধ করে দেবে। তাহলে এই কথাগুলো অবশ্যই মাথায় ঠান্ডা করে এই কথাগুলো মাথায় রেখো, তাহলে দেখবে কোনো বিপদ তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আনন্দ করো, ভালো থেকো, অবশ্যই আমার এই ওষুধ দুটো হাতের কাছে এনে রেখো। আমার এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো তোমার বন্ধুদের কাছে, আরও যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় সকলের কাছে পৌঁছে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যা নিয়ে। সবাই ভালো থেকো, নমস্কার।